উনি এতটা স্বার্থপর নিজে গাড্ডায় পড়লে ধর্ণা কেন মাটিতে নেবে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা পর্যন্ত চাইবেন আসলে উনি গাড্ডায় পড়ছেন তৃণমূল আসলে মানুষ পোড়ানোর দল এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বকটুয়ে তৃণমূল ভাগবাটোয়ারার দামে আমার রাজ্যের গরিব সাধারণ মানুষকে মহিলাদের শিশুদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন তো ভয়াবহ দিন সামনে আসছে মানুষের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছে তাদের কোনো ক্ষমা নেই ক্ষমাহীন হবে সেই অবস্থা উনি খুনিদেরকে প্রশ্রয় শুধু দেননি খুনের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছেন অনুব্রত মণ্ডলের ক্ষমতা কোথা থেকে হয়েছিল এই কথা বলবার যে কেসটাকে সুচকুড়ের মতন সাজাতে হবে কত বড় মাতব্বর অনুব্রত মণ্ডল কত বড় মাতব্বর তৃণমূলের গুন্ডারা পশ্চিমবঙ্গ তো তার পৈতৃক সম্পত্তি যা ইচ্ছে উনি যা বলবেন তাই শুনতে হবে বিকাশবাবুর ফাইল খুলতে গেলেন দেখা গেল যে একটার পর একটা ওনাদের ফাইল খুলে গেল একুশে জুলাই বিকাশ ভট্টাচার্যর ফাইল খুলবেন বলেছিলেন বাইশে জুলাই মমতার পার্থ অ্যারেস্ট হয়ে গেল ফোন ব্লক করতে হলো তা যতবার এই ধমকি দেবেন ততবার আরও একটা বামফ্রন্ট অধিকার দিয়েছিল তৃণমূল অধিকার কেড়ে নিচ্ছে আবার কেন মুসলিম হিন্দু করছেন আপনি আপনি মুসলিম হিন্দু করছেন কেন এটা মমতা ব্যানার্জিদের করে দেওয়া ন্যারেটিভ আপনি সেখানে পা দিচ্ছেন কেন পশ্চিম বাংলার মানুষ এক জায়গায় একজন সাগরদিঘি তার সেই মডেলের কথা বলছে মুসলিমের ছেলে চাকরি পায়নি হিন্দুর ছেলেও চাকরি পায়নি আসলে পশ্চিমবঙ্গবাসীর ছেলেরা চাকরি পাচ্ছেন না আর ঠিক একইভাবে ওই টাকাগুলো গিয়ে জড়ো হচ্ছে ব্যানার্জি পরিবার হাকিম পরিবার অমুক পরিবার তুষুক পরিবার তাদের কাছে আপনি কোন ধর্মনিরপেক্ষতার কথা বলবেন আগে বলুন তো দাঁড়ান না আমি আপনি কি বলবেন যে খ্রিস্টান ম্যাথুয়ের কাছ থেকে মুসলমান ফিরাদ হাকিম হিন্দু সৌগত রায় একসাথে হাত পেতে ঘুষ নেবে সেটা বাংলার ধর্মনিরপেক্ষতা নাকি বাংলার ধর্মনিরপেক্ষতা হচ্ছে বাংলার গরিব কৃষক যে হিন্দু যে মুসলমান যার বাড়িতে এখনো পর্যন্ত ধানের দাম চালের দাম এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না সেই লোকটার ঐক্য কোনটা আপনি চান কিসের ইমাম কেন ইমামকে বোঝাতে হবে ইমামের বাড়ির ছেলেকে চাকরি দিয়েছেন ইমামের বাড়ির মেয়েকে চাকরি দিয়েছেন ইমামের মেয়ের নিরাপত্তা আছে ইমামের ছেলেকে এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় আসানসোলে খুনের সাথে যুক্ত ছিল মনে নেই আসানসোল দাঙ্গায় রক্ত বাঁকা হাত নিয়ে যে বাবুল সুপ্রিয় দাঙ্গা করেছিল ওখানকার ইমাম সাহেবের ছেলেকে খুনের সঙ্গে যুক্ত ছিল সেই বাবুল সুপ্রিয়কে মমতা হাত জোড় করে নিয়ে গেছে মন্ত্রিসভায় 2011-র 13-ই মে তৃণমূল ক্ষমতায় এসেছে আজকে 2023 মানে 12 বছর কয়েক মাস মানে হতে যাবে আর কি মে মাস প্রায় 12 বছর তো এই যে সময়কালটা গেল 12 বছর মানে এক যুগ একটি সরকার তারা একটি ফাইলও বার করতে পারলেন না কখনো বলছেন আলমারি সরিয়ে দিয়েছে ফাইল গায়েব হয়ে গেছে তারও আগে চলে যান দেখবেন ওই রাজারহাটে এত ফাইলের মানে এই এতখানি ফাইলের উঁচু ফাইলের পাহাড় বানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সব ফাইল খুলবো আমাদের সরকার এলে ফাইল তো খুললো না 2012 সালের শিক্ষামন্ত্রীর নাম ছিল ব্রাত্য বসু আর সেই সময় যারা চাকরি পেয়েছিল তার মধ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ছিল অন্যরকম 2012 সালের যে দুর্নীতির কথা আসছে সেই দুর্নীতির থেকে ব্রাত্য বসু নিজেকে বাঁচাতে পারবেন তো আর একজন শিক্ষামন্ত্রী যিনি তৃণমূল সরকারের প্রথম জামানের শিক্ষামন্ত্রী ছিলেন মাঝখানে বিরতিতে ছিলেন এবং পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী হয়েছেন সেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজেকে বাঁচাতে পারবেন তো বামফ্রন্টের ফাইল তৈরি করা পরের কথা আর দ্বিতীয় কথা যদি ফাইল তুলতে হয় তাহলে সেই ফাইলে ব্রাত্য বসুর নামটা থাকবে তো ব্রাত্য বসু নিজে চাকরি পেয়েছিলেন বামফ্রন্ট সরকারের সময় তা তুললে আগে নিজের চাকরিটাকে প্রশ্নের সামনে তুলে ফেলবেন কিন্তু ব্রাত্য বসুকে মুখ্যমন্ত্রী এবারে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছেন আপনি ছাড়ুন না ওর অর্ডার কে মানে ওর অর্ডার কে মানে ওর দলে আগে বলুন তো ওর অর্ডার ওর দলে কেউ মানে আগে বলুন না কেউ মানে উনি তো অনেক কথা বলেছিলেন উনি বলেছিলেন আগে জানলে তাহলে আমি প্রার্থী করতাম না মানে উনি করেছিলেন সেবার প্রার্থী জানতেন না ধরে নিলাম কিন্তু উনি তো একটা ভয়ও দেখিয়েছিলেন যে এগুলো করবে না দাঁড়াও নারদার ঘুষখোরেরা আবার এলো
দারোদার ঘুষখোরেরা এখনো বলতো বিহারে কিছু কিছু জায়গায় এমপি রয়েছে, দারোদার ঘুষখোরেরা এখনো পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় রয়েছে, তাহলে ওর কথা কেউ শুনলেন? শুনলেন না, আবার চুরি করলো তৃণমূল। সিপিএম ক্যাডারের চাকরি খায়নি, আপনারা কেন? সিপিএম ক্যাডার চাকরি পেয়েছে আমার একটু দেখান না, সিপিএম ক্যাডার হিসেবে কেউ চাকরি পেয়েছে? যোগ্যতা আছে, চাকরি পেয়েছে, দেখাতে পারবেন। 29-30 ধর্ণায় বসবেন? আরে কি হবে ওই ধর্ণার, কি মূল্য আছে বলুন তো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করে না, কোথাও বিশ্বাস করে না। রাস্তাঘাট খারাপ, কে রাস্তাঘাট খারাপের কথা বলছে? আপনি দেখুন না, তাহলে আপনি আছেন কেন? ছেড়ে চলে যান, আমরা চালিয়ে দেবো। আপনি একটা অযোগ্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ না চালিয়ে লিভ ইট। রাস্তাঘাট খারাপ, আরে ছেড়ে দিন না, আপনি এমনিতেই বেশি দিন বাইরে থাকবেন না, বরঞ্চ এখন থেকে একটু চেষ্টা করুন। বাড়ির পাশে সংশোধনাগার আছে, যদিও সেখান থেকে আপনি ওটা বারুইপুরে নিয়ে গেছেন, আমরা যে সংশোধনাগার, মহিলা সংশোধনাগার আছে ওখানে, আমরা বলছি দোকানকার যে ওই কারুশিল্প সংশোধনাগারে যে সমস্ত হাতের কাজ, রান্নাবান্না এগুলো শেখানোর যে ব্যবস্থা আছে মেয়েদের, সংশোধনাগারের মেয়েদের জন্যে আমরা বিশ্ববাংলার লোগো দিয়ে ওখানে মুখ্যমন্ত্রীকে, আজকের মুখ্যমন্ত্রীকে, যিনি যখন মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি ওখানে যারা আবাসিক রয়েছেন সংশোধনাগারের, তাদেরকে ওই কাজটা শেখাবেন, এবং সেটা আমাদের সরকার আসার পর আমরা সেই কাজটা করব ব্যবস্থা। আমার প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না, দিয়েছেন ওনার অজ্ঞাতেই হয়তো দিয়েছেন। আরে পুরীতে ভাইয়ের হোটেল আছে কিনা বলো না, সোনারতরী বলে একটা হোটেল ছিল, এটা কার বলো না? কার বলতে অসুবিধা, ভয় পাচ্ছ কেন বলো? তোমার বাড়িতে থাকলে বলবে না? কোর্টে কেস চলছে তো বলো, কি কেস চলছে বলো? আমি তো বলছি তো, বলো, বলতে বলছি তো। তুমি সাংবাদিক, তোমাকে বলতে হবে, তোমাকে কথা বলার অধিকারের প্রয়োগ করতে হবে। বলো কার হোটেল, বলতে হবে, সাহস করতে হবে। এই অধিকার কেউ তোমায় দেয়নি, মমতা ব্যানার্জি দেয়নি দয়া করে। এই যেদিন জন্মেছিলে এই অধিকারটা নিয়ে জন্মেছিলে। আরে পুরীতে হোটেল আছে বাবা, ধর্মস্থানে কখন যায় মানুষ বলো দেখিনি, মানে মানুষের কথা বলছি না, এই ধরনের মানুষ কখন যায় বলো তো? আর কারা যায় বলো তো? এই ধরনের মানুষ, ওই চোরা নাশনে ধর্মের উবাচ যে কথা আছে না, এদেরও তাই। ওখানে গিয়ে কোনো লাভ হবে না, ওখানেও গেছে, ওখানেও ভাইয়েরা ইনভেস্ট করেছে, পুরি হোটেল ব্যবসা চলবে, বেউসা ভালো বোঝে এরা, বেউসা, ব্যবসাও না বেউসা। পশ্চিমবঙ্গকে আদানির হাতে তুলে দেবার জন্য সমস্ত ষড়যন্ত্রের মালকিন হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক যেমন গোটা দেশটাকে মোদি তুলছে। আরে দেউচা বাচামি দিয়ে আদানির পায়ের কাছে পড়ে গেছে এই রাজ্যে অনেকগুলো নিয়োগ আছে। আরে দাঁড়িয়ে তো এলআইসি বিল্ডিং এর, আমি তো বললাম তো, আর 5 বছর পর গিয়ে দাঁড়ান, 5 বছর পর গিয়ে আলিপুর মহিলা সংশোধনাগারে থাকবে, আর কাদের শেখাবে জানেন? ওখানকার যারা আবাসিক আছে আমরাই ব্যবস্থা করব, উনি ওখানে ট্রেনিংয়ের দায়িত্ব দেবো, উনি খুব ভালো হাতের কাজ জানেন, উনি অনেক কিছু করতে পারেন, কবিতা লিখতে পারেন, ওনাকে আমরা দায়িত্ব দেবো, কথা বলতে হবে যদিও, আবার সবাই আবার ওনাকে আবার টেস্ট স্যাটিসফাই করতে হবে সেটা ঠিক হচ্ছে কি না, করার পর যদি উনি যোগ্য হন ওনাকে ওইখানে একটা আউটলেট করে দেওয়া হবে, উনি ওখানে হাতের কাজ শেখাবেন, ইত্যাদি করবেন। সবাই নিয়োগ দুর্নীতি কি বলবো? আরে কোথায় নেই বলো না, সব জায়গায় আছে বলো। এই সরকারটা এখন দুর্নীতির, দুর্নীতি ইজ ইকুয়াল টু পশ্চিমবঙ্গ সরকার হয়ে গেছে, যা পাচ্ছে বলছে। আমি তো বলছি যা পাচ্ছে, যদি আমি হয়তো এইটা যদি তার ধারণা থাকে, তাহলে তার বোঝো সংবিধানের ধারণা কি, লেখাপড়াই করেনি শিক্ষামন্ত্রী, কি বলছে আপনাদের আমলে লেখাপড়াই করেনি শিক্ষামন্ত্রী, আমার তো সন্দেহ আছে, যত সংবিধানই পড়েননি বলছেন আমার সাথে ঘুরছে বলে আমার চাকরি দিতে হবে, সেটা আবার অ্যাফার্ম করছেন, কেউ করে? কত বোকা হলে এগুলো বলে বলুন তো? অ্যাডমিশন হচ্ছে, চুরি করেছে ব্রাত্যবোস, ব্রাত্যবোস চাকরি দিয়েছে, দেখলেই বোঝা যায় তৃণমূল করে ও, মানে লোকে বলছে, আমি বলছি না।